আচ্ছা, আপনারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিছু নতুন লিস্ট বেরিয়েছে, দেখুন আপনাদের নাম আছে নাকি সেই লিস্টে। কিভাবে লিস্টটা দেখবেন সেটা একটু পরেই দেখিয়ে দেবো, তার আগে একটা জিনিস, একটা নোটিশ রয়েছে, এই নোটিশটা আপনারা একটু ভালো করে দেখুন। কি বলছে নোটিশে? যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার নির্দেশিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার ওয়ান জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার ওয়ান জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। এক্সচেঞ্জ অফিস নিশ্চয়ই আপনারা জানেন, যখন আপনারা আবেদন করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পের জন্য তখন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকেই গিয়েছিলেন। তো যদি আপনাদের নাম থাকে তাহলে অ্যানেক্সার ওয়ান অনলাইনে জমা করার পর সেটার প্রিন্ট আউট নিয়ে সেই এক্সচেঞ্জ অফিসেই যেতে হবে। অ্যানেক্সার ওয়ানের প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার টুও জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ব্যাংক ডিটেলস তো নেওয়া হলো না, তাহলে যুবশ্রী প্রকল্পের ভাতার টাকাটা কীভাবে ঢুকবে? দেখুন, এইভাবে ঢুকবে, এখন যখন ভ্যালিডেশন হবে তখন আপনাদের ব্যাংক ডিটেলস নেওয়া হচ্ছে। যদি আপনারা এই যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্রুভ হয়ে যান, আপনাদের নাম যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনারা এই ব্যাংকের পাসবুক যেটা দেবেন সেই ব্যাংকেই আপনারা টাকাটা পাবেন। এরপরে আরও কিছু বলছে, দেখুন, যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতেও হতে পারে। যদি কার্যকরী শূন্যস্থান না থাকে, কার্যকরী শূন্যস্থান হলে সেই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে যুবশ্রী ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবে না। হ্যাঁ, যদি আপনাদের নাম থাকে কিন্তু আপনারা যদি অনলাইনে অ্যানেক্সার ওয়ান জমা না দেন তাহলে আপনাদের নাম পেরিয়ে যাবে, এরপরে আপনাদের আর কিছু করার থাকবে না। তো সেই জন্যে বলছি, ডেটটা আগে দেখে নিই যে অ্যানেক্সার ওয়ান জমা দেওয়ার শেষ তারিখ কবে। এটা শুরু হচ্ছে 4/4/2022 অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ থেকে এপ্রিল মাসেরই 30 তারিখ পর্যন্ত এই আবেদনপত্র জমা দিতে পারবেন অনলাইনে অ্যানেক্সার ওয়ান। এই যে এখানে সাবমিট অ্যানেক্সার ওয়ান, এখানে আপনারা যদি ক্লিক করেন এখান থেকে আপনারা জমা দিতে পারবেন অ্যানেক্সার ওয়ান। তো এখনও শুরু হয়নি, এই যে এখানে পোস্ট লেখা রয়েছে 4 এপ্রিল থেকে এটা শুরু হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের নাম এই যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে এসেছে কি না। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা পিডিএফ আপনাদের ডাউনলোড হয়ে যাবে, যেরকম এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এরকমভাবে পিডিএফটা ওপেন হয়ে আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনাদের নাম সার্চ করতে হবে। দেখুন কী কী রয়েছে, নাম রয়েছে, এমপ্লয়মেন্ট নম্বর রয়েছে, যেটা আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক যখন করেছিলেন তখন আপনাদের এটা SMS-এর মাধ্যমে প্রোভাইড করা হয়েছিল। শুধু নাম দেখলেই তো আর হবে না, নাম অনেকজনার একই হতে পারে, এটা আপনি কি না সেটা বুঝতে এমপ্লয়মেন্ট নম্বর, ডিস্ট্রিক্ট আর সাব ডিভিশন এগুলো মিলিয়ে নিতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা আপনি। দেখুন এখানে কিন্তু লম্বা চওড়া একটা লিস্ট রয়েছে, 327 পাতার, তো এতটা খোঁজা সম্ভব নয়, তাই আপনারা এখান থেকে কন্ট্রোল F করে খুঁজতে পারেন, ফাইন্ড করে। আমি যদি খুঁজি আমার নামটাই, ধরুন মিলন দাস, দেখা যাক কে কে আছে মিলন দাসে। দেখুন মিলন দাস মুর্শিদাবাদের রয়েছে একজন, লালবাগ সাব ডিভিশন, তার এমপ্লয়মেন্ট আইডি এইটা। ওকে, এরকমভাবে নাম আপনারা খুঁজতে পারেন, আর যদি চান তাহলে আপনারা একটা একটা করেও খুঁজতে পারেন। তবে এখানে একটা ভালো জিনিস যে সিরিয়াল ওয়াইজ রয়েছে, প্রথমে A, তারপরে B দিয়ে নাম, তারপরে C দিয়ে নাম, তারপরে D দিয়ে নাম, এগুলো সিরিয়াল ওয়াইজ রয়েছে, একসাথে ঢুকিয়ে দেওয়া হয়নি। তো এখান থেকে আপনারা চেক করতে পারেন। তাছাড়া আরও একটা চেক করার সহজ পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের যে এনরোলমেন্ট আইডিটা রয়েছে EB এর পর সেটা এখানে দিতে হবে, তারপরে ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করতে হবে। চলুন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে করতে হবে।
আমরা এখানে একটা এনরোলমেন্ট আইডি লিখে দিয়েছি, এরপরে যেমন ক্যাপচা রয়েছে সেরকম ভাবে আমরা ক্যাপচাটা এখানে দিয়ে দেব। তারপরে সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন সাবমিট করলেই এখানে আমাদের নাম চলে আসছে এবং দেখাচ্ছে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। অর্থাৎ আমাদের নাম যুবশ্রীর লিস্টে আসেনি, কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে যেরকম ছিল আগে থেকে সেরকম আছে। তো অত বড় লিস্ট না খুঁজে আপনারা আপনাদের এমপ্লয়মেন্ট আইডি দিয়ে এভাবে খুব সহজেই সার্চ করতে পারেন। যদি আপনাদের নাম যুবশ্রীর লিস্টে আসে তাহলে এখানে আপনাদের দেখিয়ে দেবে সেটা যে আপনাদের নাম যুবশ্রীতে চলে এসছে, আর এখানে যেহেতু আমাদের নাম নেই তাই এখানে নট কনসিডার্ড দেখাচ্ছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি আপনাদের ভিডিওটা থেকে একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।